পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ। রাখবেন পাঁচ রকমের জিনিসে যাকাত আছে। প্রথম হচ্ছে খাদ্যদ্রব্য যা জমি থেকে উৎপন্ন হয়, ফসল অথবা এমন ফল যেই ফলকে দীর্ঘদিন রাখা যেতে পারে, হ্যাঁ শুকিয়েও, যেমন খেজুর রাখা যেতে পারে, কিশমিশ রাখা যেতে পারে, এ ধরনের যে ফলগুলোকে রাখা যেতে পারে। আর কাঁচায় যেগুলো সবজির মতো দু তিন দিনের মধ্যে খেলে খান না হলে শেষ, সেগুলিতে জাকাত নেই, শাকসবজিতে জাকাত নেই। ওই রকমই যেসব ফল রাখা যায় না, কলা আম ইত্যাদি, এগুলো জাকাত নেই। হ্যাঁ ওগুলো বিক্রি করার পর যে টাকাটা জমবে ওই টাকাটা টাকার সাথে মিলিয়ে জাকাত দিতে হবে ওই বাগানওয়ালাকে, কলার বাগান আম বাগানওয়ালাকে। প্রথম জাকাত হচ্ছে ফসলের জাকাত, যেটাকে আমাদের দেশে বলা হয় ওসর। কি বলা হয় ওসর? কেন বলা হয়? আষাঢ়া থেকে, ওসর মানে দশ ভাগের এক ভাগ। আর আগের যুগে সেচ হইতো না, আমরা ছোটকালে দেখেছি সেচের জমি ছিল না। প্রথম দেখলাম যে গমের সেচ শুরু হইলো, ধান ওই আউশ ধান হইতো, কোনো সেচ টেচ লাগতো না, আসমানের পানিতে হইতো। হ্যাঁ তো এই জন্য শরীয়তের বিধান হচ্ছে যে যেই ফসল বিনা সেচে হয় সেটাতে ওসর লাগবে, মানে দশ মনে এক মন, দশ ভাগের এক ভাগ লাগবে, এটাকে ওসর বলা হয় আরবি ভাষায়। আর বিশ মনে এক মন লাগবে কোনটা? যেটাতে সেচ করা হচ্ছে, হ্যাঁ সেচ করা ফসল। আজকাল অধিকাংশ ফসলগুলি সেচ করা হচ্ছে, সেগুলিতে নিসফুল ওসর মানে বিশ মনে এক মন লাগবে। এ হচ্ছে একটি জাকাত। দ্বিতীয় জাকাত হচ্ছে গবাদি পশুর জাকাত, উঁটের জাকাত আছে, গরুর জাকাত আছে, বকরি ছাগলের জাকাত আছে, এগুলির প্রয়োজন নেই। তিন নম্বর হচ্ছে স্বর্ণের জাকাত। স্বর্ণের জাকাত কোরআনে কারিম আল্লাহ পাক উল্লেখ করেছেন সূরা তাওবাতে যে যাহা ফিদা, স্বর্ণ চাঁদি যাদের কাছে আছে আর যদি ওর হক আদায় না করে তাহলে তাদের জন্য কঠোর শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও ইত্যাদি। আর এর নিসাব মানে সর্বনিম্ন কতটা স্বর্ণ গোল্ড আপনার কাছে থাকলে যাকাত ফরজ হবে, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে রয়েছে 20 দিনার, ইশরুনা দিনারান, 20 দিনার। আর এর অপর নাম হচ্ছে 20 মিসকাল, 20 মিসকাল। এই 20 দিনার বা 20 মিসকাল, 20 মিসকাল হচ্ছে ভরিতে, কে জানেন ভরিতে স্বর্ণের নিসাব মানে সর্বনিম্ন কত ভরি স্বর্ণ গোল্ড থাকলে যাকাত লাগবে, কে বলতে পারেন? হ্যাঁ সাত, আর কেউ? হ্যাঁ সাড়ে সাত, মাশাল্লাহ ঠিক বলেছেন, সাড়ে সাত ভরি। আর সাড়ে সাত ভরি হচ্ছে আপনার গ্রামে কত হবে? গ্রামে হ্যাঁ বলেন কত? 85? জি 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 85 গ্রাম, 85 গ্রাম। আজকাল গ্রামের হিসাব চলছে তো 85 গ্রাম, সহজ ভাষায় জানেন 85 গ্রাম যদি স্বর্ণ আপনার স্ত্রীর মালিকানাই থাকে অথবা আপনার মালিকানাই থাকে, একজন মালিকানাই, চার পাঁচ জনের নাই, আপনার সাবালিকা মেয়েকে দিয়ে দিয়েছেন ও মালিক হয়ে গেছে, ওটা নাই, সব জমা করার দরকার নেই, কিন্তু এক মালিকানে একজনে যদি 7.5 ভরি বা 85 গ্রাম স্বর্ণ থাকে বা তার বেশি থাকে তাহলে জাকাত দিতে হবে। জাকাত কত ভাগ দিতে হবে শুনে রাখেন, স্বর্ণে চাঁদিতে রূপাতে আর টাকা পয়সা রিয়াল ডলারে কারেন্সিতে, হ্যাঁ এগুলোতে শতকরা কত দিতে হবে? শতকরা 2.5%, 40 ভাগের 1 ভাগ দিতে হবে। তাহলে 40 ভরিতে 1 ভরি দিতে, ওই হিসাব করে নেবেন 7.5 ভরিতে বা 85 গ্রামে কত আপনার হয় ওটা আপনি হিসাব করে নেবেন। তারপরে 4 নম্বরে হচ্ছে চাঁদি, চাঁদি রূপা সিলভার, তো রূপাতে জাকাত রয়েছে। জি স্বর্ণের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, ওয়ালাইসা আলাইকা শাইউম মিনা ফিজ যাহাবি হাতা ইয়াকুনা লাকা ইশুনা দিনান। নবী সাল্লাম বলছেন যে তোমার ওপর স্বর্ণে জাকাত নাই যতক্ষণ পর্যন্ত 20 দিনার তোমার কাছে না হবে। 20 দিনার সম্পর্কে বললাম। চাঁদি সম্পর্কে হাদিস আপনাদের শোনাই, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাইসা ফিমা দুনা খামসে আওয়াকিন সাদাকা, 5 উকিয়ার কমে সাদকা জাকাত ফরজ হয় না, 5 উকিয়ার কমে জাকাত ফরজ হয় না। আর 1 উকিয়া হচ্ছে 40 দিরহাম, তো 40কে 5 দিয়া গুণ দেন তাহলে কত হবে? 4×5=20, কত হইল? আরে কি অঙ্ক পড়েনি নাকি? 200 হইল। আর একটা জিরো বাড়ান, 4×5=20 গুণ হবে, জিরো বাড়ান 200, তাহলে 200 দিরহাম, 1 উকিয়া হচ্ছে 40 দিরহাম। হ্যাঁ আর 5 উকিয়াতে নেশা ভাই তাহলে 45, 200 দিরহাম। 200 দিরহাম যদি কারো কাছে হয়, দিরহাম পুরাতন হিসাব, এখন এই দিরহাম পুরাতন হিসাবকে 200কে
যদি বর্তমান হিসাবে নিয়ে আসা হয় গ্রামে, তাহলে হবে 595 গ্রাম। কত বললাম? 595 গ্রাম। কারো কাছে চাঁদি রূপা যদি থাকে বা তার সম পরিমাণ টাকা থাকে, এ 595 গ্রাম চাঁদির দাম কত? চাঁদির দাম সম্পর্কে এক এক লোককে জিজ্ঞাসা করলে এক এক রকম আজব কথা বলে, কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ গবেষণামূলক ইন্টারনেট থেকে চাঁদির সবগুলি রেট এসেছে, আমার কাছে এখন মোবাইলে আছে, যদি কারো হোয়াটসঅ্যাপে চান আমি পাঠিয়ে দিতে পারবো। চাঁদির রেট সবচেয়ে ভালো চাঁদির রেট এতে বলা হয়েছে 2.8, জি, তার মানে 3 রিয়ালের কম। হ্যাঁ, 3 রিয়ালের কম, 1 গ্রামের দাম 3 রিয়ালের কম। আর সবচেয়ে সস্তা চাঁদি যেটা অন পয়েন্ট হচ্ছে 67, মানে 1 টাকা 67 হালালা, 1 টাকা 67 হালালা হচ্ছে 1 গ্রামের দাম। তো এই হিসাবে হিসাব করে আজকে ভালো করে শুনেন, কারণ এক এক লোক এক এক রকম ফতোয়া দিচ্ছে। কে বলছে যে 1 লাখ টাকা হইতে হবে বাংলাদেশি টাকা, কে বলছে 60-70 হাজার। এক ভাই বলল যে আমাদের ওখানে 800 টাকা করে ভরি, সুতরাং এই হিসাবে হয়ে যায় আমাদের 42 হাজার। তো আমি বললাম যে ঠিক আছে, যদি আপনি কনফার্ম থাকেন, কিন্তু পরে আমরা যখন ইন্টারনেট থেকে সবগুলি রেট বের করে দেখলাম, চাঁদি মেলা রেটের রয়েছে, একবারে যেগুলো ব্যবহৃত, তারপরে যেটা মানে যেমন যেটার ক্যারেট আছে, ওই হিসাবে রেট মেলা রকম রেট রয়েছে। মধ্যম রেট ধরলে হয় 1115 রিয়াল। 1115 রিয়াল যদি 1 বছর ধরে আপনার কাছে পড়ে থাকে, এক ওর নিচে কমে নিচে যায়নি, মানে কোনো সময় জিরো হয়ে যায়নি, গত রমজানে, রমজানের সাথে আবার জাকাতের সম্পর্ক নেই, অধিকাংশ লোক যদিও রমজানে জাকাত দিচ্ছে, অভ্যাস করে নিয়েছে, কিন্তু এটা শরীয়তের বিধান নয় যে রমজানে শুধু গরিবকে দেবেন। যখন টাকা জমা হইল, আপনি ধরেন রমজানে নয় মহরম মাসে সৌদি আরব এসেছে অথবা ইনকাম করা শুরু করেছে, প্রথম বেতন পেলেন আর আপনার কাছে মোটামুটি 1000 রিয়ালের উপরে হয়ে গেছে, 1100 রিয়াল যেটা মধ্যম, আর তার নিচে 993 আসে, একটা রেটে 993, তার মানে 1000। এই জন্য 1000 রিয়াল বলে দিলে আর ঝামেলা থাকবে না, যে কারো কাছে যদি 1000 রিয়াল থাকে গত মাসে গত রমজানে, আর তারপরে গোটা বছর কমেনি, বাড়তেই থেকেছে বা অতটাই থেকেছে, আর এই রমজানে এসে তার কাছে হ্যাঁ 10000 রিয়াল, 1 লাখ রিয়াল, 5 লাখ, 10 লাখ, 20 লাখ, সবগুলিতে জাকাত একসাথে দিয়ে দিবে, একবার জাকাত দিয়ে দিবে, 1 বছরের জন্য ফ্রি, কারণ প্রত্যেক মাসে হিসাব করা সম্ভব নয়, প্রত্যেক মাসে কারোর জন্য হিসাব করা সম্ভব অসম্ভব, যে আমার গত রমজান মাসে 1000 ছিল আর তারপরে তখন হিসাব হয়েছে, তারপরে আবার সওয়ালে কত রমজানের পরে ছিল, তারপরে হজের সময় কত ছিল, তারপরে কত ছিল, 3 মাস আগে কত ছিল, কেউ হিসাব করে রাখতে পারবেন না। সুতরাং যখন জাকাত দেওয়ার সময়টা আসবে, তখন আপনার কাছে টোটাল অ্যামাউন্ট কত আছে, টাকার আকারে হোক, নিজের ঘরে হোক, ব্যাংকে হোক, অথবা দোকান আছে দোকানে ব্যবসায়ী সামগ্রী হোক, সেগুলির সাথে মিলিয়ে, ধরেন আপনার কাছে ক্যাশ ব্যাংকে আছে হ্যাঁ 2-4-5 হাজার রিয়াল, হ্যাঁ, বা কিছুই নেই আপনার কাছে, কিন্তু দোকানে আপনার লাগানো আছে 50,000 রিয়াল বা 10,000 রিয়াল লাগানো আছে বা তারও বেশি লাগানো আছে, ওর কথা নেশাবের বেশি লাগানো আছে, 1 লাখ রিয়াল লাগানো হয়েছে, তাহলে প্রত্যেক বছর আপনাকে দোকানের মাল সামানগুলি এক একটা করে হিসাব করতে হবে, আপনাকে হিসাব করতে হবে যে কত টাকার মাল সামান আমার দোকানে আছে, মুদিখানার দোকান বা কালা হিসাব করবেন না, আপনি অবশ্যই হিসাব করতে হবে যে এখন গত 1 বছর থেকে আমি দোকান চালু করেছি, তখন থেকে নেশাবের মালিক হয়েছি, এখন আমার দোকানে কত টাকা পুঁজি ইনভেস্ট করা আছে, এই যত টাকা পুঁজি ইনভেস্ট করা আছে এই সমস্ত টাকাতে জাকাত আপনাকে দিতে হবে বছরে একবার। এটা হচ্ছে টাকা আর ব্যবসায়ী সামগ্রী, তার সাথে চাঁদি বললাম, আর 5 নম্বরে হচ্ছে ব্যবসায়ী সামগ্রী, সেটাও টাকার মতোই 40 ভাগের 1 ভাগ তাতে দেবেন। এই ছিল ওই সব ধন সম্পদগুলি যেগুলিতে জাকাত লাগবে। 5 রকমের জিনিস কে বলতে পারেন? 5 রকমের জিনিসে জাকাত লাগবে কে বলতে পারেন আমার আলোচনা থেকে? দেখি আপনারা প্রশ্ন উত্তর দেন। জি, আছে কেউ আল্লাহর বান্দা? এখনই তো বললাম, হ্যাঁ বলেন। স্বর্ণতে চলেন, আগে পিছিয়ে করলে অসুবিধা নেই। হ্যাঁ, চাঁদিতে কোন ধন সম্পদ? তো স্বর্ণ চাঁদিটা ধন সম্পদ নাই,
টাকা পয়সা চাঁদের বিকল্প, ওটা ধরলে ৬ নম্বর হয়ে যাবে। টাকা পয়সাগুলি চাঁদের বিকল্প, মনে রাখবেন যে স্বর্ণ ৭.৫ ভরিকে নিসাব ধরবেন না, কতকে নিসাব ধরবেন ৫৯৫ গ্রাম চাঁদিকে নিসাব ধরবেন। কারণ এই যে কাগজের টাকাটা এসছে, এটাও ভালো করে ক্লিয়ার দেন, কাগজের টাকা এসছে, এটা আগের যুগে চাঁদির টাকা চলতো, রূপার টাকা চলতো, তার বিনিময় এসছে। এটা চেক শুরু, যেমন ব্যাংকে গেলে চেক দেয় না, ড্রাফট দেয় বা চেক কেটে দিচ্ছেন আপনি কাউকে, যে যাও তুমি আমার ব্যাংক থেকে টাকা উঠিয়ে নাও, ওই রকমই ঠিক কাগজের নোটটা হচ্ছে চেকের মতো, এটা টাকা নয়, আসলে টাকা নাই। সরকারের ঘরে কিছু না থাকলে এটা এটার কোনো মূল্য ছিল না, যেন জাল টাকার কোনো মূল্য নাই। হ্যাঁ, তো কথা হচ্ছে যে চাঁদির বিকল্প হিসেবে কাগজের নোট এসছে, সুতরাং চাঁদিকে নিসাব ধরতে হবে, আর সেটা হচ্ছে ১০০০ থেকে ১১০০ রিয়াল। তো ১০০০ রিয়াল যদি নিসাব হয়, বাংলাদেশের টাকা কত টাকা হইল? হ্যাঁ, কত, ২০ না ২২, ২০ ধরে না, ২০ ধরেন একটু, না একটু আরো বেশি হবে, তো ২০০০০ টাকা, মোটামুটি ২০০০০ টাকা যদি বাংলাদেশি টাকা থাকে আপনার কাছে, তো জানতাম যে আপনার নেশাব হয়ে গেছে। এটাই হচ্ছে আপনার ইমানের ক্ষেত্রে আর জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে অধিক সতর্কতা, এটা হচ্ছে সতর্কতা। এখন বলেন স্বর্ণ হইল চাঁদি হইল ফসলে, মাশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ গবাদি পশু, হ্যাঁ হ্যাঁ ওর গবাদি পশু, গৃহপালিত পশু, চলেন দোকানপাটের যে মাল সামান, হ্যাঁ ব্যবসায় সামগ্রী, চলেন ঠিক আছে, আপনার একটা পুরস্কার আছে, নিয়ে যেতে পারেন। কষ্ট করে বলে, এত কষ্ট করলে হবে? আপনি যদি কষ্ট করেন এরা কি বলবে সব, আহা লাদরি, হ্যাঁ এরকম করলে হবে? আচ্ছা এখন আপনাদের একটা কথা জিজ্ঞেস করছি, কার কারা জাকাত দেন একটু হাত উঠান, এটা রিয়াকারি না, জাকাত কার উপরে ফরজ একটু হাত উঠান, জাকাত কার উপরে ফরজ আছে? আমি যে হিসাব বললাম এটা হচ্ছে গবেষণামূলক তাহকিকি হিসাব, এতে ১০০০ রিয়াল গত রমজানে ছিল, মেলা টাকা থাকলে জাকাত লাগে না, ১০০০ রিয়াল গত রমজানে ছিল, ওর নিচে পকেট খালি হয়নি, ব্যাংক খালি হয়নি, বোঝা গেছে? মানে ২০০০০ টাকা আপনার ব্যাংকে পড়ে আছে বাংলাদেশে ধরে, আর এখনো ২০০০০ বেশি আছে, তাহলে প্রত্যেকের উপর জাকাত ফরজ। এতে যদি হাত উঠাইতে বলি তো আমার কাছে চুরি করে লাভ নেই, আল্লাহর কাছে চুরি করতে পারবেন না, বুঝছেন? সবার উপর জাকাত ফরজে আছে, সবার উপর কি আছে? জাকাত ফরজে আছে, জি হ্যাঁ, ভালো করে শুনে রাখেন। সুতরাং কারো কাছে যদি ২০০০০ টাকা বাংলাদেশি টাকা, ১০০০০ রিয়াল সৌদি আরবের, যদি এক বছর ধরে থাকে, তার নিচে একবারে এমটি খালি হয়ে যায়নি, পকেট শূন্য হয়নি, ব্যাংক শূন্য হয়নি, তা বাড়ি শূন্য হয়নি, তাহলে জাকাত ফরজে আছে, আল্লাহর হস্তে জাকাত। য টাকা বেরোয় ১০০০ রিয়ালে যা বেরোয় তাই বেরো বের করবেন, হ্যাঁ ১০০০ যা বেরোয় শতকরা ২৫ টাকা, তাহলে ১০০০ কত হবে? হ্যাঁ হাজারে ২৫ টাকা, ২৫ রিয়ালই বের করবেন, ২৫ রিয়াল আপনি গরিব মিসকিনের হক, ওটা আপনার হক নয়, বের করবেন আপনি। তাহলে প্রত্যেকে যদি ১০০০ রিয়ালে ২৫ টাকা করে বের করি, তো দেশে গরিব থাকবে, গরিব থাকবে না দেশে, আসলে গরিব থাকবে না। এইভাবে জাকাত বের করতে হবে, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আর এই পাঁচটি জিনিসের জাকাত আছে ভালো করে বুঝে নেন, আর টাকা পয়সার জাকাতটা ভালো করে আশা করি বুঝে নিয়েছেন। আর আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম, কিন্তু যেই ভাইকে